আয়রন ম্যান কি হয়েছে? বিড়ির দাম কিন্তু বাইরে গেছে। তো কি খবর সবার? কিছুদিন যাবত, না না না, যখন থেকে বিড়ির দাম বাড়ানো হয়েছে তখন থেকে ফেসবুকে তো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বিড়ির দাম শুনে এখন বিড়িখোরদের অবস্থা। তো নোয়াখালীরা কেন পিছিয়ে থাকবে? সিগারেটের দাম বাড়ানোর জন্য লাউয়ের ডগা দিয়ে ধূমপান করছে নোয়াখালীর সেলিম। সিগারেটের দাম কমানোর জন্য তারা এখন বঙ্গবন্ধুর দোহাই দিচ্ছে যে উনিও নিয়মিত ধূমপান করতেন। নোয়াখালী নোয়াখালি কেন ভাই, তারা সব কাজে এত ফাস্ট কেন? বিড়ি বাঁচাও, শ্রমিক বাঁচাও, আমরা গরিব মানুষ, কম টাকায় বিড়ি ধূমপান করতে চাই। ভাই এটা আমি বলতে পারবো না, আপনি নিজ দায়িত্বে পড়ে নেন। বিড়ি শিল্পের উপর সকল কর প্রত্যাহার করা হোক। কেন ভাই, বিড়িও কি একটা শিল্প? কোনোদিন তো বইতে পড়ি নাই আর বিটিভিও তো দেখি নাই। বর্তমান সরকার জানেই না যে বিড়ি আমাদের কত উপকার করে। বিড়ির আগুনের আলোয় পড়াদেখা করে জিপিএ 5 পেল মেধাবী ইমতিয়াজ। চলতেছে কে গুলান ভাই পৃথিবীতে? আমি আর থাকতে পারবো না, আমি এখন চলে যাইতেছি। আমি এখন বিড়ির আলোয় লেখাপড়া করে আমিও জিপিএ 5 পাইতে চাই। তো বাই।